original idea for him. Hello everyone, welcome back to my channel Dekho Bangla. So Dekho Bangla channel aaj ke tomader jonno vlog thakche nalhati porosoba children's park. So children's park er ticket mullo matro 5 taka ebong 5 taka ticket er mullo te ki ki thake park er bhitor ta তোমাদেরকে পুরোটা ব্লগের মাধ্যমে দেখাতে চলেছি। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাসু এখানে টিকিট কাউন্টার, এটা তো টিকিট কাউন্টারের মূল্য কিন্তু খুবই কম, মানে এক একজনের 5 টাকা করে টিকিট। তো অলরেডি আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে, তো টিকিটটা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে টিকিট কাউন্টার টয় ট্রেনে, মূল্যমান 5 টাকা। এটা হচ্ছে টয় ট্রেনের লাইন, এই লাইনটা দিয়ে টয় ট্রেন চলে। টয় ট্রেনটাকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে টয় ট্রেন। টয় ট্রেন ছেড়ে দিয়েছে, এখানে অনেকে ফটো নিচ্ছে, খুব সুন্দর একটা ফ্রেম রয়েছে। দেখি বাবু এখানে ছবি নিচ্ছে বাচ্চাদের, এটা একটা
খুব সুন্দর ফ্রেম করা রয়েছে, যেখানে সকল বাচ্চারা এসে এখানে মজি নেয় এবং এদিকটাতে একটা রয়েছে তোমার জলপুরি। যে জলপুরির দর্শনটা এত সুন্দর, ভাই আমার লাইক কমেন্টের জন্য বলে দিয়েছে। খুব সুন্দর একটা ফোয়ারা রয়েছে এখানে, দেখতে পাচ্ছ পার্কের মধ্যে একটা ছোট্ট বাচ্চাকে পেয়েছি। বাচ্চাটা কিন্তু অনেক কিউট এবং ও কথা অনেক ভালো বলতে পারে। বাবু তোমার নাম কি? নাম হচ্ছে সায়ন। সায়ন, আচ্ছা তো কোন ক্লাসে পড়ো সায়ন তুমি? আমি এখন পড়ি না, আমি এখন শিশু আনে পড়ি। ও, আমি এখন শিশু আনে পড়ো। আচ্ছা তো এই পার্কটা কখন এসছো? পার্ক আজকে। আজকে এসছো, কেমন লাগছে পার্কটাতে ঘুরতে তোমাকে? ভালো লাগছে। ভালো লাগছে, এর আগে কখনো এসেছিলে? প্রত্যেকদিনই আসো একরকম। আচ্ছা তো খুব ভালো লাগলো। আইসক্রিম খেয়েছো এখানে? খাওনি। যার সঙ্গে এসছো এটা কে হচ্ছে তোমার? এটা হচ্ছে ঠাম্মা। ঠাম্মা, তো ঠাম্মাকে বলো বাইরে গিয়ে আইসক্রিম কিনে দেবে। দেয়নি এখনো? খাবো না। খাবে না আইসক্রিম? আচ্ছা আমি বলে দিচ্ছি, ঠাম্মা তোমাকে বাইরে গিয়ে আইসক্রিম কিনে দেবে। হ্যাঁ, আর একবার আমার চ্যানেলটাতে বলো সাবস্ক্রাইব করে দেন। সাবস্ক্রাইব করিয়ে আর লাইক এন্ড শেয়ার। লাইক আর এন্ড শেয়ার। টাটা করে দাও। বাহ, খুব ভালো লাগলো একটা ছোট্ট বাচ্চার সঙ্গে কথা বলে, ও খুব কিউট। তো দেখতে পারছো এখানে কেমনটা ফিল আসছে, বা তোমাদের সামনে যতটা পারছি আমি ভালোভাবে করার চেষ্টা করছি পুরো ভিডিওটা, বা পুরো পার্কটাকে দেখাবার চেষ্টা করছি। কিন্তু আমাদের আসতে একটু সময় হয়ে গেছে বা দেরি হয়ে গেলো, ওই জন্য মানে পুরোটা ক্লিয়ার আসছে না, তবে যতটা পারছি চেষ্টা করছি। আর তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর কি আমরা আরেকটা বাচ্চা পেয়ে গেছি, ও কিন্তু একটু নরম, কিন্তু দেখি ওকে জিজ্ঞাসা করে কি বলে। বাবু তোমার নাম কি? কি নাম? সুমন। সুমন ওর নাম। তো সুমন, তোমাকে পার্কটা কেমন লাগলো? কেমন লাগলো পার্কটা ঘুরে? ভালো লেগেছে। আচ্ছা এর আগে কখনো এসেছিলে? আগে এসেছিলে। আর টয় ট্রেনে চড়েছো? কেমন লাগলো টয় ট্রেনটা? ভালো লেগেছে। আচ্ছা আর কার সঙ্গে এসছো পার্কে? পার্কে কার সঙ্গে এসছো? মায়ের সঙ্গে এসছো। তো এখানে একটা পার্কের খবর পেয়েছে যে এখানে একটা ভালো পার্ক আছে, তো ওই জন্য পার্কে এসছে। তো খুবই ভালো লাগলে ওনাদের ফ্যামিলিটাকে একটু দেখিয়ে দেবে। আচ্ছা দিদি কেমন লাগলো আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে তারাপীঠে এসে একটু বলবেন। খুবই ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে তারাপীঠে এসে। আর মায়ের মন্দিরে এসে কোনো রকম কোনো অসুবিধা হয়নি? কোনো রকম কোনো অসুবিধা হয়নি, মোটামুটি খুব ভালোই লাগছে। খুব ভালো লেগেছে। এসছি আমরা আজকে তিন দিন। তিন দিন হয়ে গেল। তিন দিন পর আমরা বাড়ি ফিরে আসবো, নলহাটেশ্বরী ঘুরে কাল বাড়ি যাবো আর কি। আচ্ছা দিদিরা এসছে, তিন দিন হয়ে গেল, মায়ের মন্দির ঘোরা হয়ে গেছে এবং পার্কটাও ঘোরা হয়ে গেছে, ওনারা কালকে বাড়ি ফিরবে। আচ্ছা দিদি বলে দাও, প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো দেখতে পাচ্ছ আমরা একটা কলকাতার ফ্যামিলি, মানে কলকাতার ট্যুরিস্ট, ওনারা এখানে এসেছিলেন মায়ের মন্দিরে তারাপীঠে। তো তারাপীঠ থেকে ওনারা এসছে এখানে নলহাটি পার্কে। তো ওনাদের কিছু বক্তব্য আছে, একটু ক্যামেরার মধ্যে তুলে ধরতে চাই। তো ক্যামেরাটা একটু প্লিজ ওইদিকে করো। তো মাসি আমাদের এখানে বীরভূম ডিস্ট্রিক্টে মায়ের মন্দিরে এসে কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে মায়ের মন্দিরে এসে। আর এখানে পার্কটার কথা আপনাদেরকে কে বলেছি এখানে এটা এত ভালো? এখন আমরা ওখানে দেখছিলাম যে সিঁড়িতে উঠছে একটা পার্ক দেখা পেলাম, ওই জন্য আমরা বলি চলো ঘুরে আসি পার্কটা কেমন লাগে। তো এসে খুব ভালো লাগছে, ঘুরছি। ভালো লেগেছে। আর আমাদের বীরভূম ডিস্ট্রিক্টটা কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। তো আপনাদের আসা এখানে কতদিন হলো? আমাদের আজ তিন দিন এসেছে। ওনাদের আসা আজকে তিন দিন হয়েছে এবং মায়ের মন্দিরে পুজো সেরা হয়ে গেছে এবং ওনারা আজকে এখানে টাইম দিচ্ছে, আজকে এখানে টাইমটা স্পেন্ড করে কালকে ওনারা কলকাতার দিকে আবার রওনা দেবে। এই কমেন্ট এবং শেয়ার করুন।
খুব ভালো লাগলো আমাদেরকে, খুব ভালো লেগেছে এখানে এসে। আর এটা টিকিট কত এখানকার? মাত্র 5 টাকা একটা চায়ের কাপের দাম, একটা চা কাপের দামের সমানে একটা টিকিট 5 টাকা। 5 টাকা দিয়ে আপনি কি কি ঘুরলেন? অনেক কিছু, অনেক কিছু ঘুরেছেন। লাইফে ফার্স্ট টাইম এসেছে পার্কটা, মানে ভাবা যায় 5 টাকার টিকিটে, একটা পার্কের টিকিটে লাইফে ফার্স্ট টাইম এসেছে। তো আর কিছু বক্তব্য আছে আপনাদের? খুব অসাধারণ জায়গাটা, খুব অসাধারণ জায়গা, খুব ভালো, খুব। আর আমাদের চ্যানেলটার জন্য একটু বলে দাও যে লাইক কমেন্ট, হ্যাঁ লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন সবাই মিলে, একটু দাদাকে একটু বাড়িয়ে দেন। পুরোটা খাটে এবং ইনার হাতের এডিট থাকে, ইনি হচ্ছেন আমাদের প্রডিউসার, ইনার আইডিয়া থাকে। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ফোয়ারা জলের মধ্যে, এটা হচ্ছে আই লাভ নালহাটি। তো দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর একটা দৃশ্য।